করোনা পরিস্থিতির কারণে কাজ হারিয়ে অন্যের দেয়া জায়গায় মানবেতর জীবনযাপন করছে কুড়িগ্রামের ভূমিহীন আলপনা বেগমের পরিবার। অসুস্থ স্বামী ও দুই সন্তান নিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে আলপনার জীবন। খেয়ে পড়ে বেঁচে থাকতে সরকার ও সমাজের বিত্তবান মানুষের কাছে সহায়তা চান তিনি। কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরত জাহান সিন্থি। বসত ভিটা না থাকায় করোনায় কাজ হারিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসিপাড়া গ্রামের আলপনা বেগমের ঠাঁই হয়েছে অন্যের বাড়ির গোয়াল ঘর এবং টয়লেটের মাঝখানে এক টুকরো ফাঁকা জায়গায়। এখানে একটি চৌকিতে বাঁশের খুঁটি লাগিয়ে তাতে পলিথিন আর ছেঁড়া কাপড় পেঁচিয়ে অসুস্থ স্বামী আর দুই সন্তানকে নিয়ে বসবাস করছে আলপনার পরিবার। স্থানীয়রা জানায় ভূমিহীনদের জন্য সরকারের পক্ষ থেকে নানা সহায়তা করা হলেও এ পরিবারটির সে তালিকায় নাম নেই। আলপনার বাড়ি ঘর দূর কিছু নাই, জায়গা জমি নাই, বাল বাচ্চা নিয়ে অনেক কষ্টই থাকে। 20 বছর আগত নদী ভাঙি চলে গেছে, বর্তমানে আমার কাঙ্ক্ষি বাড়ির মধ্যে আছে। একদম নিরীহ লোক, কষ্ট মানে দিনের মানে খুব অভাবে দিন যাপন করতেছে। এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এই জনপ্রতিনিধি। তালিকায় তার নাম নেই, তার নামটা তালিকায় ভুক্ত অন্তর্ভুক্ত করার জন্য এবং তাকে ঘর দেওয়ার জন্য সরকারের কাছে সমন্বয় আবেদন করছি। বিষয়টি জানার পর পরিবারটিকে ঘর করে দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে জায়গা উপযুক্ত জায়গা আমরা বাড়ি করতে পারবো, সেই জায়গায় যদি উনি যেতে ইচ্ছুক থাকেন তাহলে তার নামে আমরা ঘর বরাদ্দ দিতে পারবো খাসজমির বন্দোবস্ত দিয়ে। দ্রুত একটি ঘর ও প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছে অসহায় আলপনা ও তার পরিবার। নুসরত জাহান সিন্থি, আরটিভি।